হ্যালো ভিউয়ার্স, আমার এভরিডে স্পেশাল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটা ডিফারেন্ট টাইপের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি অ্যামাজন থেকে ওয়ান্ডারশেফ কোম্পানির নিউট্রিবল মিক্সার গ্রাইন্ডার অর্ডার করেছিলাম। তো এটা অল পারপাস, এখানে জার পেয়েছি আরও অনেক ইকুইপমেন্টস পেয়েছি। তো আমি এটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। আমরা যে কোনো কিছু অর্ডার করার পরে অনেক দিন ধরে ওয়েট করে থাকি কখন জিনিসটা হাতে পাবো। তো আজকে মোটামুটি 10 দিন পরে ডেলিভারি হওয়ার কথা ছিল, 5 দিনের মধ্যে আমি এটা পেয়ে গেছি হাতে। তো আমি প্রথমে প্যাকেটটা খুলে নিচ্ছি, তারপরে আপনাদের সাথে শেয়ার করব। প্যাকেটের মধ্যে সুন্দর ছবি দেওয়া রয়েছে। তো এটা বিভিন্ন কালারের হয়, আমি রেড কালারটাই বেছে নিয়েছি। এখানে আমি চপার পেয়েছি লং জার, এই জারটা 500 ml এর। একটা মিক্স জার উইথ লিড, এটা 750 ml, 750 ml এর। আর পেয়েছি মেশিন, এই মেশিনের সাথে সমস্ত ইকুইপমেন্টগুলো অ্যাটাচ করে আমরা বিভিন্ন রেসিপি তৈরি করে নিতে পারবো। পেয়েছি একটা রেসিপি বুকস, এই রেসিপি বুকসটা আমার খুব পছন্দ হয়েছে। এই রেসিপি বুকসের মধ্যে আমরা এই নিউট্রিবলেন্টের স্টোরি যেরকম দেওয়া রয়েছে সেরকম বিভিন্ন রেসিপিস দেওয়া রয়েছে, যেগুলো আমরা কিন্তু সবসময় বানাই না, কিন্তু এখান থেকে অনেক কিছু শিখতে পারবো, সেটা আপনাদের সাথে পরে অবশ্যই শেয়ার করব। বিভিন্ন ধরনের সুথিং স্মুথিস যেরকম রয়েছে, ডিপস রয়েছে, আবার উইট গ্রাইন্ডিং বা ডাই গ্রাইন্ডিং, বিভিন্ন মশলা কীভাবে বানানো হয় সেগুলো দেখানো হয়েছে, বিভিন্ন ধরনের রিলিশিং স্যুপস, এই ধরনের রেসিপিগুলো রয়েছে। রয়েছে ওয়ারেন্টি কার্ড যেখানে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়ার রয়েছে, আর ওয়ান্ডারশেফ কোম্পানি থেকে একটা গিফট কুপন পেয়েছে, যেটা পরের বার যদি আমি ওয়ান্ডারশেফ কোম্পানির কোনো কিছু কিনি তাহলে কিন্তু আমরা ডিসকাউন্ট অনেকটাই পেয়ে যাব। তো আমি মেশিনটা প্রথমে অ্যাটাচ করব। আর প্রথমে আমি যে জারটা পেয়েছি লং জার, এটা হচ্ছে মিক্সার জার, আর এর সাথে মেস আছে, একটা রয়েছে পুষার। তো এবার মেসটা আমরা তখনই ইউজ করব, যেরকম মৌসুম্বি যদি আমরা খাই তাহলে মৌসুম্বি থেকে অনেকটা ছিবড়ে বেরিয়ে আসে। তো আমি মৌসুম্বি আর আঙুর একসাথে গ্রাইন্ড করে দেখাবো। তো আবার যদি আমরা ব্যানানা বা এই ধরনের কিছু ম্যাঙ্গো পাল্প যদি ব্লেন্ড করি তাহলে কিন্তু আমাদের ওই মেসটা না দিলেও হবে। তো এখানে অপশান রয়েছেই। তো এই মেস এর ভেতরে আমি সমস্ত ফলগুলো দিয়ে একটা পুষার দিয়ে পুশ করতে থাকবো আর মেশিনটা চালিয়ে দেবো। 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই আমার কিন্তু জুস একদম রেডি হয়ে যাবে, আর আলাদা করে ছেঁকে নেওয়ারও দরকার পড়বে না। এইবার আমি যে মাল্টিপারপাস ফুড প্রসেসরটা রয়েছে, এই ফুড প্রসেসরের মধ্যে গাজর দিয়ে লিডটা ভালো করে আটকে দিচ্ছি, আর মেশিনের সাথে অ্যাটাচ করে দিচ্ছি। দেখুন, মাত্র 15 সেকেন্ডসের মধ্যে কী সুন্দর গাজরগুলো কুচি কুচি হয়ে গেল। খুব কাজের জিনিস এটা, আর দামটাও খুব বেশি না। আর এরপরে আমি মশলা গুঁড়ো করে দেখাচ্ছি। এই মশলা গুঁড়ো করার জন্য আমাদের কিন্তু রয়েছে ব্লেড ফর ব্লেন্ডিং, অর্থাৎ এর ব্লেডটা দেখতে অনেকটা কাঁটার মতো ক্রস চিহ্ন থাকবে, ক্রস আকারে থাকবে, দুটো ব্লেন্ড আড়াআড়িভাবে থাকবে। আর এবার আমি প্রত্যেকটা দেখাচ্ছি, লং জার, শর্ট জার। এই ব্লেডটা হচ্ছে ব্লেড ফর ব্লেন্ডিং, আর যেটা একটা মাত্র ব্লেড রয়েছে, ডাবল নয়, ডাবল ব্লেডটা যেটা ক্রস করা রয়েছে সেটা ব্লেড ফর ব্লেন্ডিং, আর যে ব্লেডটা একটা মাত্র রয়েছে সেটা হচ্ছে ব্লেড ফর গ্রাইন্ডিং। তো আমি এখানে শুকনো মশলা করার ক্ষেত্রে ইউজ করতে বলবো ব্লেড ফর ব্লেন্ডিং, অর্থাৎ যেটাতে চারটে কাঁটা রয়েছে, দুটো কাঁটা ক্রসভাবে রয়েছে, উল্টো করে আমরা এটাকে বসিয়ে দিয়েছিলাম। দেখুন কী সুন্দর গুঁড়ো হয়ে গেছে মশলাগুলো, এই যে একদমই সুন্দরভাবে ডাস্ট হয়ে গেছে। এবার ওয়েট গ্রাইন্ড করব। আদা আমি নিয়েছি, অনেকটা জল নিয়েছি, এটা থেকে একদমই লিকেজ হয় না কিন্তু। দেখুন, একটু প্যাঁচটা ঠিক মতো আটকে দিতে হবে, তারপরে সুন্দরভাবে আমরা মেশিনটার মধ্যে সেট করে দেবো। তারপরে অন করলে মাত্র
5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই আমাদের আদাটা সুন্দরভাবে বাটা হয়ে যাবে। এর মধ্যে কোনো কিন্তু আদার টুকরো নেই, খুব সুন্দরভাবে হয়েছে গুঁড়োটা। আর এই যে তিনটে আমরা দেখালাম অ্যাটাচ করার জায়গা, এগুলোকে ঠিক মতো বসিয়ে একটু প্রেস করে ঘুরিয়ে দিলে কিন্তু মেশিনটা আটকে যাবে। মেশিনটা আমাদের ভালো করে আটকাতে হবে, কারণ এই অন্যান্য মিক্সার গ্রাইন্ডারে যেরকম একটা করে দেওয়া থাকে রেগুলেটর, এখানে নেই। আর এই মশলাটা আমি আজকে ব্যবহার করবো না, তাই এখানে আমরা যে লিডটা পেয়েছিলাম সেটা আটকে রেখে দিলাম। এবার আমি ফ্রুট জুসারের যে লং জারটা রয়েছে সেই লং জারটা নিয়ে নিচ্ছি। নিচে আমি যেহেতু ওয়েট গ্রাইন্ডিংয়ের জন্য যে ব্লেডটা রয়েছে সেই ব্লেডটা, অর্থাৎ ব্লেড ফর ব্লেন্ডিং যেটা একটা কাঁটা রয়েছে সেইটাই আমরা নেব। তো ভালো করে আমি বসিয়ে নিলাম প্রথমে, তারপরে আমি মিন্সটা দিয়ে দেবো। কিন্তু আমি আজকে যেহেতু কয়েকটা কলাকে নিয়ে ব্যানানা শেক বানাবো, তো আমি এটা এখানে আর আজকে ইউজ করবো না। আপনাদের জাস্ট বসিয়ে নিয়ে দেখাচ্ছি যে কীভাবে সেট করতে হয়। এইভাবে হচ্ছে ঢাকনা, তার উপরে এই মুখটা খোলা রয়েছে, কারণ এই ঢাকনাটা সেট করার পরে মুখটা খুলে কিন্তু ফলগুলো দেব বা মেসটা দিয়ে মেসটা অ্যাটাচ করব, আর পুশারটা দিয়ে পুশ করে আমরা জুসটা ভালোভাবে এক্সট্রাক্ট করে নেব। তো আমি এখানে ব্যানানা শেক বানাবো, তো এক্ষেত্রে কিন্তু কোনো ব্যানানার সেরকম ছিড়ে থাকে না, তাই আমরা মেশটা এখানে দেব না। এখানে ডাইরেক্ট এর মধ্যে ব্যানানা দিয়ে দিচ্ছি, দুটো তিনটে কলা আমি কেটে টুকরো করে দিয়েছি, দিয়েছি কিশমিশ, আর চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে দুধ দিয়ে, আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এক চামচ মতো, দিয়ে ঢাকনাটা আটকে দিয়ে মেশিনটা অন করব। মেশিন অন করার সময় আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে এই মেশিনের মধ্যে কিন্তু কোনো ইলেকট্রিক সুইচ কিন্তু নেই, ইলেকট্রিক সুইচ অন করার সাথে সাথে অন হয়ে যাবে। তো আমরা কিন্তু এখানে যেহেতু কোনো রেগুলেটর নেই, সাবধানে এটা ব্যবহার করব। লিকুইড সোপ ইউজ করে আপনারা জারগুলো পরিষ্কার করতে পারবেন, আর এই মেশিনটাকে খুব ভালোভাবে মেনটেন করতে হবে। ইলেকট্রিক সুইচ অবশ্যই দেখে শুনে অফ অন করবেন, আর আপনারা আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো অর্থাৎ রান্নার রেসিপিগুলো দেখবেন, লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।